হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন আশা করি। আজকে চলে আসলাম সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা খুবই ভালো এবং ডিফারেন্ট। মহরম মাসের 1 তারিখ উপলক্ষে এইচপি ফাউন্ডেশন বাচ্চা সহ প্রতিবেশীদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে, চিকেন বিরিয়ানির ব্যবস্থা করেছে তারা। খাবারটা খুবই সুন্দর ছিল এবং দেখুন, বাচ্চাদের জন্য রুম ওপেন করে দিছে, বাচ্চারা ঢুকছে, সবাই প্রায় 50-60 জন বাচ্চাদের তারা খাওয়াচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদেরকেও তারা দুপুরে ইনভাইট করেছিল, অনেকেই এসেছিল। তো যাই হোক, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বাচ্চাদেরকে খুব সুন্দর ডিসিপ্লিন করে বসাচ্ছে, বাচ্চাদের জন্য তারা আলাদা ব্যবস্থা করেছে, সবাই প্লেট দেওয়া হয়েছে, বসে ভালোভাবে মেনটেনেন্স করার চেষ্টা করা হচ্ছে এখানে, যাতে করে সবাই সুষ্ঠু শৃঙ্খলভাবে খেতে পারে। বেশ, দেখছেন বাচ্চাগুলো খুব আনন্দ উল্লাস করছে, দেখে বেশ ভালোই লাগছে বাচ্চাদের আনন্দ উল্লাসটা। যাই হোক, ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখুন, বাচ্চাদের জন্য গরম গরম বিরিয়ানি চলে আসছে, সঙ্গে সালাদও আছে। বাচ্চারা কিন্তু বেশ উৎসাহ সহকারে খাবারটা নিচ্ছে, সবাই দেখেন কিভাবে নিয়ে বসে আছে, এখনই হয়তো বা তারা খাবার শুরু করবে। সবাইকে দেয়া হলো, দেখুন পাশেও বাচ্চাদেরকে দিচ্ছে, অনেক বাচ্চা তো দিতে একটু সময় লাগছে। যাই হোক, ভিডিওটি আপনারা এনজয় করতে থাকুন, প্লিজ ভিডিওটি কেউ টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। এই যে প্রায় সব বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, প্রায় কিছু বাচ্চা বাকি আছে। বাচ্চারা নিজেরাই ভলেন্টিয়ার, তারা নিজেরাই নিজেদের খাবারটা একটু এক পিস করে দিচ্ছে সবাইকে। এই যে আরো একজন সিনিয়র চলে আসছে খাদিমদারি করতে, দেখেন অনেক বাচ্চাই খাবার পেয়ে গেছে প্রায়, অনেক বাচ্চারে খাওয়া শুরু করে দিয়েছে। আসলে বাচ্চাদের এই হাসিগুলো কিন্তু আমরাও চাই চির অমলিন থাকুক। বাচ্চাদের হাসি কিন্তু আসলে সবাই খুব পছন্দ করে। তো এসপি ফাউন্ডেশন আসলে এই বাচ্চাদের হাসিগুলোর জন্য কাজ করে যাচ্ছে, দুঃখদের জন্য কাজ করে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন সবাই এমন কিছু ফাউন্ডেশন পাশে থেকে মানুষকে সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য। হয় না, অনেকে অনেক কাজের জন্য ব্যস্ততার কারণে থাকতে পারেন না, এমন কিছু ফাউন্ডেশনের পাশে থাকলে কিন্তু তারাই অবশ্যই এগুলাকে চালিয়ে নিয়ে যেতে পারে খুব ভালোভাবে। তো প্রায় বাচ্চাদেরকে খাবার দেওয়া শেষ, বাচ্চারা ইতিমধ্যে খাওয়াও শুরু করে দিয়েছে। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখুন এবং এনজয় করতে থাকুন। এই যে তাদের জন্য দইয়েরও ব্যবস্থা করা হয়েছে, এসপি ফাউন্ডেশনের যে চেয়ারম্যান সে নিজে হাতেই সবাই বাচ্চাদেরকে দই বেড়ে বেড়ে দিচ্ছে। সেটা একটা আনন্দের মুহূর্ত, আনন্দের বিষয়। যাই হোক, ভিডিওটি আপনারা দেখতে থাকুন, প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কেউ টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না প্লিজ। বাচ্চাদেরকে অনেক পরিমাণে খাবার দিয়েছে, এত খাবার তারা খেতে খেতে পারবে কিনা পারবে বলে মনে হচ্ছে না। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, ভিডিওটি আশা করি আপনাকে ভালো লাগবে। বাচ্চারা বেশ খেতে না পেরে বাড়ি নিয়ে যাচ্ছে, হয়তো বাসায় বসে
লাঞ্চটা শেষ করবে। তো এসপি ফাউন্ডেশনের চেয়ারম্যান সে নিজে থেকে বাচ্চাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে, এবং অনেকে আবার একটু বেশি করে দিচ্ছে। এখানে অনেকেই উপস্থিত আছে দেখছেন আপনারা, বেশ ভালো একটি উদ্যোগ, মহৎ একটি উদ্যোগ। মহরম মাসের প্রথম তারিখ উপলক্ষে এই খাওয়া দাওয়াটা তারা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আমরা আশা করি তাদের এই সংগঠনটি খুব ভালোভাবে চলুক, আপনারাও হেল্প করবেন আশা করি, আমরা এমন সংগঠনের পাশে থাকবেন। তো প্রতিবেশীদেরকে আর নাই বা দেখালাম, তো আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই আমাদের সঙ্গেই থাকবেন, সজীব ব্লগসের সঙ্গেই থাকবেন, আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।